হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝিয়ে নিয়েছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি ডাব্লিউ বিবি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তির সম্বন্ধে অনেকেই বলছে নাকি এই বিজ্ঞপ্তিটা বেরোবে না এটা ফেক নিউজ ছড়াচ্ছে অনেকেই বলছে যে এই বিজ্ঞপ্তিটা দু সালের মধ্যেই বেরোবে তো আমি তোমাদেরকে অলরেডি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে দু হাজার বাইশ সালের মধ্যে তোমাদের ডাব্লুবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি আসছে যদি সত্যি বিজ্ঞপ্তিটা আসে তো কোন মাস নাগাদ আসতে পারে আর তোমাদের এর অনলাইনে আবেদন কবে থেকে শুরু হতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম ছোট্ট একটা প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এবং যুক্তির সহকারে তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে কেউ স্কিপ করো না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পার পাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এই বিজ্ঞপ্তিটা আসছে দু সালের মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সেখানে শূন্যপদের সংখ্যা থাকবে প্রায় আট প্লাস তোমাদের শূন্যপদের সংখ্যা থাকবে যেখানে ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে ছেলেদের শূন্যপদের সংখ্যা থাকবে প্রায় সাড়ে ছ হাজার মতো আর বাদ বাকিটা কিন্তু মেয়েদের থাকবে তোমাদের নতুন বিজ্ঞপ্তি দু সালের মধ্যেই আসছে এবার তোমাদেরকে আমি কিছুটা প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তো অনেক কিন্তু দেখতেই পাচ্ছ একটা নিউজ পোর্টালে এই নিউজটা বেরিয়েছে এই দু একদিনের মধ্যে তো দেখতে পাচ্ছ কি বলেছে দেখো হেডলাইনে বিভিন্ন পদমর্যাদায় একাধিক শূন্য বিপুল নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রইল বিস্তারিত এখানে বলেছে দেখো সমস্ত কিছু এখানে বলে দিয়েছে রাজ্যে পালাবদলের পরেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদ বদল করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সংস্করণমূলক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যের প্রশাসনের তরফে একাধিক থানা ভেঙে একাধিক ছোট থানা তৈরি করা হয় শুধু তাই নয় এলাকাগুলোকে কমিশনারেট করা হয় তারপরে দেখো বলেছে ব্যারাকপুর বিধাননগর হাওড়া সহ একাধিক পুলিশ কমিশনারেট করা হয় কলকাতা পুলিশ সহ কলকাতা পুলিশের কাজের পরিধিও বাড়ানো হয় অর্থাৎ কলকাতা পুলিশের যে তোমাদের বিজ্ঞপ্তিটা সেটাকে সেটা কিন্তু আসছে খুদ মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র ও পুলিশ নিজের কাছেই রাখেন এবং সেখানে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি তারপরে দেখো বলেছে এবার ফের একবার নিয়োগ হতে চলেছে পুলিশে গত কয়েক দিনে আগে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কনস্টেবল পদের ব্যাপক নিয়োগ করেছে অর্থাৎ তোমরা সকলেই জানো যে তোমাদের যে কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে প্রচুর তিন বছর ধরে নিয়োগ চলছে আরও এর মধ্যে নতুন করে ফের একাধিক নিয়োগ হতে চলেছে তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে নিয়োগের সিদ্ধান্ত কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে তোমাদের আরও বিজ্ঞপ্তি আসতে চলেছে আট হাজার ছশো প্লাস শূন্য পদে বিজ্ঞপ্তি আসছে তোমাদেরকে আমি এটা নিউজ পোর্টালে দেখিয়ে দিলাম কিছুটা প্রমাণ দেখিয়ে দিলাম তো এবার হয়তো অনেকেরই হয়তো বিশ্বাস হবে কিংবা অনেকেরই এখনও হয়তো বিশ্বাস হবে না তো তাদেরকে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি তোমাদের এবার যাদের যাদের তোমাদের ভালো পরীক্ষা হয়নি তোমরা ভাবছো যে পাস করতে পারবো না তো তাদেরকে বলে রাখি হাত পা গুটিয়ে না থেকে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দাও দিন দিন সকালে জানে কম্পিটিশান বাড়ছে এরপরের বারও কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না যারা ভাবছে যে বিজ্ঞপ্তি বেরোবে না হাত গুটে বসে রয়েছে তাদের কোনো দিনও চাকরি তোমরা পাবে না আর যারা ভাবছো যে আমি পুলিশের চাকরি করবই করে দেখাবো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও দু সালে বিজ্ঞপ্তি আসবেই আসবে এটা আমার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে আমি গ্যারেন্টি বলছি দু সালে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি আসছে তার সঙ্গে তোমাদের ডাব্লু এসআই এস আই এবং লেডি এসআই এরও বিজ্ঞপ্তি আসবে তো এবার আসি যে এই বিজ্ঞপ্তিটা কবে নাগাদ বেরোতে পারে তো তোমাদেরকে জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তিটা বেরোলে তোমাদের মার্চ এপ্রিল মাস নাগাদ বেরোতে পারে তোমাদের যে এখন যে দু সালে যে রিক্রুমেন্টটা চলছে অলরেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে সেটার মেন এক্সামের পরে পরেই কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরোবে আর যদি না বেরোয় তাহলে তোমাদের দু সালের একদম শেষের দিকে বিজ্ঞপ্তিটা বেরোবে এর আগে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে না অনেকেই বলছে যে মিডিল জুন জুলাই মাস নাগাদ বেরোবে সেই টাইমে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে না কারণ তারপরে কিন্তু তোমাদের প্রিলি এক্সাম হবে তারপরে মাঠ হবে একটা প্রসেসে কিন্তু তোমাদের রিকমেন্ডটা হয় তোমাদের এই শীতকালের সময় কিন্তু মাঠটা করানো হয় সেই ক্ষেত্রে তোমাদের বেরোলে কিন্তু মার্চ এপ্রিল মাসে বেরিয়ে যাবে এবং তোমাদের যেমন এই পরীক্ষাটা হলো প্রিলি এক্সাম হলো সেই টাইমে প্রিলি এক্সামটা হয়ে তোমাদের শীতে শীতকালে কিন্তু মাঠটা হয়ে যাবে সেম প্রসেসে রিকোমেন্টটা চলবে আর তোমরা সকলেই জানো কী কী তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারবে এগুলো তো তোমরা সকলেই জানো হাইট ওয়েট কেমন কী লাগে এ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দু হাজার বাইশ সালে বিজ্ঞপ্তি আসছে এটা হান্ড্রেড পারসেন্ট একদম গ্যারেন্টি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও আর যারা ভাবছো এটা ফেক বাদ দাও পড়াশোনা করে লাভ নেই চাকরি করে লাভ নেই তোমাদেরকে এটা বলতে পারি এ চ্যানেলে যাদের বিশ্বাস রয়েছে তারা পড়াশোনা অবশ্যই করবে এবং তারা অবশ্যই চাকরি পাবে এটা তোমাদেরকে বলবো দু হাজার বাইশ সালে বিজ্ঞপ্তি আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর তোমরা অনেকেই হয়তো বলবে যে অনলাইনে আবেদনের তারিখ দিয়ে দিয়েছি তো যাই হোক আমি তোমাদেরকে বলে রেখে এটা তো বলা সম্ভব না যে অনলাইন কবে থেকে শুরু হবে তবে তোমাদেরকে যে মান্থগুলো বললাম সেই মান্থে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বাড় হতে পারে আমি বললাম তার আগেও বেরোবে না তারপরেও বেরোবে না আমি এটা বলে রাখলাম তার আগেও বেরোবে না তারপরে বেরোবে না তোমাদের যদি বেরোয় তো মার্চ এপ্রিল মাস নাগাদ বেরোবে মেন এক্সামের পরেই তারপরেই কিন্তু তোমাদের হবে পি মাঠ এই সরি প্রিলিমিনারি এক্সাম তারপরে তোমাদের পিটি আর যদি না বেরোয় তাহলে একদম দু হাজার বাইশ সালের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোবে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তো এই ছিল আশা করছি সমস্তটাই তোমাদেরকে বোঝাতে পেরেছি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে এবং তোমাদেরকে অফিসিয়ালি প্রমাণ সহকারে আমিও দেখিয়েও দেবো যে বিজ্ঞপ্তিটা কবে নাগাদ আসতে চলেছে সমস্ত কিছু একদম অফিসিয়ালি তোমাদেরকে আমি কিছুদিনের মধ্যেই দেখাবো এটাও আমি তোমাদেরকে বলে রাখলাম তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড় আপডেট সবার সবারটাকে পারজন আর অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল আমরা ক্রিয়েট করেছি সেই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মহাতারম